হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমরা পেজের মধ্যে হেডার, ফুটার এবং ডেট এন্ড টাইম আর পেজ নাম্বার অ্যাড করতে পারি। তো তার জন্য আমি ফার্স্টে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়েছি এবং এখানে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। তো এরপরে আমি এখানে স্লাইড সংখ্যা বাড়িয়ে নিচ্ছি যাতে আমার পেজ নাম্বারটা বুঝতে সুবিধা হয়। মাল্টিপল পেজ থাকলে সুবিধা হবে জিনিসটা। তো এখানে আমি সাতখানা পেজ আমি করে নিলাম। এরপর আমি পেজ নাম্বার ওয়ানে এখন আছি এবং আমি এখানে সেট করতে চাইছি এগুলো। তার জন্য আমি কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন, দেখুন, হেডার, ফুটার, ডেট অ্যান্ড টাইম এবং স্লাইড নাম্বার। তো আপনি যদি শুধুমাত্র স্লাইড নাম্বার দিতে চান তাহলে শুধুমাত্র স্লাইড নাম্বার এখান থেকে দিতে পারেন। জাস্ট এখান থেকে এটা চেক মার্কটা অন করলেন এবং এখানে যদি অ্যাপ্লাই টু অল করেন তাহলে প্রত্যেকটা পেজে জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো সেটা আমি করে দেখাচ্ছি। ফার্স্টে দেখুন এখানে প্রত্যেকটা পেজে জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে প্রত্যেকটা পেজে কিন্তু এখানে আপনি পেজ নাম্বারটা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এটাকে আমি চাইলে এডিটও করতে পারবো, অর্থাৎ আমি যদি চাই এটা সাইজটা বড় করতে তো সাইজ আমি এখান থেকে বড় করতে পারি, কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, ওকে, ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারি, সমস্ত কিছু এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এবং এটা শুধুমাত্র পেজ নাম্বার ওয়ানে চেঞ্জ হয়েছে, কিন্তু পেজ নাম্বার 2, 3, 4 গুলো কিন্তু সেমই রয়েছে, অর্থাৎ বাই ডিফল্ট যেটা থাকে আমাদের সেটাই রয়েছে। তো সেক্ষেত্রে আপনি পজিশনও চেঞ্জ করতে পারবেন অবশ্যই, এটাকে যদি আপনি চান মুভ করতে তো মুভ করতে পারেন এখানে, কিন্তু সেটা শুধুমাত্র যে পেজটার উপর আপনি করছেন সেই পেজটাই হবে। দেখুন বাকি পেজগুলো কিন্তু সেটা হবে না অ্যাপ্লাই, অর্থাৎ বাকি পেজগুলো বাই ডিফল্ট যেটা থেকে যাবে সেটাই অ্যাপ্লাই হবে। ওকে, তো এছাড়াও জিনিসটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, তো সেটার কথা আমি পরে আসছি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই টু অল পেজেস, অর্থাৎ প্রথম থেকে শেষ যতগুলো পেজ থাকবে আপনার ততগুলো পেজেতেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে জিনিসটা। তো এটা যদি আমি না করি ধরুন, তো আমি এটা এখান থেকে স্লাইডে গিয়ে স্লাইড নাম্বারটা অ্যাপ্লাই টু অল করে দিলাম, অর্থাৎ এখন আর কোনো পেজে আমার স্লাইড নাম্বার নেই। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে স্লাইড নাম্বার আমি এখানে চেক মার্ক করলাম এবং এখানে আমি করলাম ডোন্ট শো অন টাইটেল স্লাইড। এটা যদি আমি চেক মার্ক করি তাহলে আমার টাইটেল স্লাইডটায় কিন্তু স্লাইড নাম্বারটা দেখাবে না এবং তারপরে পেজ থেকে স্লাইড নাম্বারগুলো আমার দেখাতে শুরু করবে। তো সেখানেও আমি যদি অ্যাপ্লাই টু অল করি তাহলে দেখুন প্রথম স্লাইডটায় আমার নাম্বার আসেনি এবং সেকেন্ড স্লাইড থেকে নাম্বার এসেছে এবং পেজ নাম্বার 2, 3, 4, 5, 6, 7 এইভাবে এসেছে। ওকে, এরপর যদি আমি আবারও এটাকে অফ করলাম, ওকে, অফ হয়ে গেছে। এরপর যদি আমি চাই যে শুধুমাত্র একটা পেজেতেই আমি নাম্বার দেব, তো সে ধরুন আমি পেজ নাম্বার 3-তে আছি এবং পেজ নাম্বার 3-তে গিয়ে আমি এখানে স্লাইড নাম্বার করলাম এবং অ্যাপ্লাই করলাম শুধু। তো এখানে কিন্তু দেখুন কোনো পেজেতে আর নাম্বার নেই, শুধুমাত্র পেজ নাম্বার 3-তে এই নাম্বারটা রয়েছে, যেহেতু আপনি এই পেজ নাম্বার 3-এর উপর নাম্বারটা অ্যাপ্লাই করেছেন। ওকে, তো এইভাবে আমি স্লাইড নাম্বার সেট করতে পারি এবং সেটা এডিটও করতে পারি। এরপর যেটা হচ্ছে সেটা, আচ্ছা, তার জন্য আমি এটাকে অ্যাপ্লাই টু অল করে দিলাম, অর্থাৎ স্লাইড নাম্বার পুরোপুরি অফ করে দিলাম আমি। এরপর আপনি ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারবেন এবং ডেট অ্যান্ড টাইম, ফুটার, স্লাইড নাম্বার সব একসাথেও দিতে পারবেন। তো সেটার জন্য কি করতে হবে, দেখুন আমি ধরুন হেডার ফুটারে ঢুকলাম, এখানে এখানে ঢুকে আমি এখান থেকে প্রথম কথা আমি স্লাইড নাম্বারটা অন করে দিলাম, এখান থেকে ডোন্ট শো অন টাইটেল পেজটা অন করে দিলাম, অর্থাৎ টাইটেল পেজ আমার কিছুই থাকবে না। এবারে ফুটারটা অন করলাম, ফুটারে ধরুন আমি কিছু একটা লিখলাম, যদি আপনি কিছু লিখতে চান এখানে অবশ্যই এখানে ফুটারে অ্যাড করতে পারেন, যেটা আপনার প্রত্যেকটা ফুটারে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে আমি ফুটারে এটা অ্যাড করলাম। এছাড়া ডেট অ্যান্ড টাইমটা আমি চেক মার্ক করলাম এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের ডেট অ্যান্ড টাইমের অপশন পেয়ে যাচ্ছেন, তো সেখান থেকে আপনি কিরকম ফরম্যাটে রাখতে চান সেটা আপনার পছন্দের অনুযায়ী ডিপেন্ড করছে। তো আমি ধরুন এই ফরম্যাটটা চুজ করলাম, এখানে ডেট টাইম দুটোই দেখা যাচ্ছে, তো এটা চুজ করে দিলাম এবং এখানে সমস্ত কিছু আমার সেট হয়ে গেছে। ওকে, তো
এইভাবে আমি সবকিছু সেট করে নেওয়ার পর আমি জাস্ট এখানে অ্যাপ্লাই টু অল করে দিলাম। ঠিক সেম ভাবে জিনিসটা প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি ধরুন শুধুমাত্র অ্যাপ্লাই করতাম, তাহলে যে পেজের উপর আমি আছি সেই পেজটাই শুধুমাত্র অ্যাপ্লাই হতো, ওকে। এবং যদি আমি চাইতাম যে ফার্স্ট পেজ সমেত জিনিসটা অ্যাপ্লাই হবে, তাহলেও আমি যদি আমি করতাম এখান থেকে যে এই অপশনটা ডোন্ট শো অন টাইটেল স্লাইড, এই অপশনটা যদি চেকমার্ক না থাকতো, তাহলে আমার ফার্স্ট পেজও জিনিসটা অ্যাপ্লাই হতো। তো যাই হোক, আমি যেটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট পেজে জিনিসটা থাকবে না এবং সেকেন্ড পেজ থেকে শুরু হবে। তো আমি দেখে নিই সেটা। দেখুন সেকেন্ড পেজ থেকে আমার ডেট অ্যান্ড টাইম, ফিচার এবং পেজ নাম্বার সবটাই দেখা যাচ্ছে এখানে, ওকে। তো এই জিনিসটা আপনারা নিজের যেরকম মানে যে ডিজাইন অনুযায়ী আপনাদের দরকার, যেরকম ধরনের আপনি সেট করতে চাইছেন, সেই অনুযায়ী আপনি অবশ্যই সেট করতে পারবেন, ওকে। এবং যখন খুশি রিমুভও করে দিতে পারবেন, এবং যেখানে খুশি আপনি কালার সাইজ চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি চাইছেন 4 নম্বর স্লাইডে আপনি এগুলো চেঞ্জ করবেন, কালার বা সাইজ চেঞ্জ করবেন, ওকে, বা যে কোনো কিছু চেঞ্জ করবেন, তো সেটাও আপনি এখান থেকে অবশ্যই করতে পারবেন, ওকে। এবং সেটা শুধুমাত্র এই স্লাইডেই চেঞ্জটা হবে। বাকিগুলো কিন্তু হবে না। তো এইভাবে আমরা ডেট টাইম এবং স্লাইড নাম্বার অর্থাৎ পেজ নাম্বার আর ফুটার অ্যাড করতে পারবো খুব সহজে। এছাড়াও যদি আমি চাই ম্যানুয়ালি করতে, তো ম্যানুয়ালি তো অবশ্যই করতে পারবো। তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, অর্থাৎ যেটা আমি তফাৎটা যেটাই বোঝাচ্ছি, যেটা অটোমেটিক্যালি মানে হচ্ছে অর্থাৎ আপনি যতবার স্লাইড ক্রিয়েট করবেন ততবার জিনিসটা কিন্তু দেখুন অটোমেটিক্যালি পেজ নাম্বারটা এখানে চেঞ্জ হচ্ছে। দেখুন লক্ষ্য করে কতগুলো স্লাইড নেবেন, তো তখন আর আপনাকে সেট করতে হবে না, প্রত্যেকটাতে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা অ্যাড হয়ে গেছে। ফুটার পোর্শন, ডেট অ্যান্ড টাইম, পেজ নাম্বার সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে। কিন্তু যদি আপনি জিনিসটা ম্যানুয়ালি করেন, তাহলে কিন্তু এরপরে যদি আপনি পেজ নেন, তাহলে কিন্তু সেটা অ্যাড হবে না। তো এটাই হচ্ছে ম্যানুয়ালি আর অটোমেটিক্যালির মধ্যে তফাৎ। তো ম্যানুয়ালিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি সম্পূর্ণ নতুন একটা পেজ নিচ্ছি, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং এখানে গিয়ে আমি জিনিসটা ম্যানুয়ালি করব। তো সেটার জন্য আমি আবারও একটা স্লাইড ক্রিয়েট করে নিলাম এবং স্লাইড ক্রিয়েট করার পর আমি পেজ নাম্বার 1 এ চলে গেলাম। এবং এখানে যদি আমি চাই পেজ নাম্বার ক্রিয়েট করব, তাহলে সিম্পলি এখান থেকে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স এবং এখান থেকে আমি নাম্বার 1 লিখলাম এবং এটাকে আমি ধরুন অরেঞ্জ কালার দিলাম, বোল্ড করলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, ওকে। ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, যদি এখান থেকে ধরুন এইরকম ফন্ট স্টাইল করতে চাই চেঞ্জ করতে পারি। এবং আপনারা যদি চান এর পেছনে কোনো শেপ অ্যাড করতে, তাহলে শেপ অ্যাড করতে পারি অবশ্যই, ওকে। তো তার জন্য ধরুন আমি এখান থেকে গ্রেডিয়েন্টস এর মধ্যে গিয়ে শেপটা অ্যাড করলাম এবং এটাকে আমি যে কোনো পজিশনে রাখতে পারবো, সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনাদের উপর। এবং এটার আমি এটাকে আমি ফ্রন্টে নিয়ে চলে আসবো, এবং এখানে এনে আমি জিনিসটা বসিয়ে দিলাম, ওকে। ঠিকভাবে বক্সের সঙ্গে সমানভাবে জিনিসটা আপনি বসাবেন। ঠিক আছে, তো সাপোজ আমি এরকম দেখাচ্ছি জিনিসটা, তো এটা যদি আপনি কপি করেন, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করে এভাবে যে পেজে কপি করবেন সেই পেজে জিনিসটা হয়ে যাবে। জাস্ট পেজ নাম্বারটা আপনি যাবেন, অর্থাৎ যে পেজটা আপনি চাইছেন সেই পেজে আপনি যাবেন এবং সেই পেজে কপি হতে থাকবে, ওকে। এবং পরবর্তী পেজগুলো আপনি জাস্ট নাম্বারটা এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এটাই হচ্ছে ম্যানুয়ালি। তো ঠিক সেভাবে আপনি হেডার ফুটারও এবং ডেট অ্যান্ড টাইমও ম্যানুয়ালি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এইভাবে আপনারা
দেখুন 1 2 3 4 এবার আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন, এই ধরনের ডিজাইন করে করতে পারবেন। কিন্তু যদি আমি চাই, এবং আরেকটা জিনিসও বলে দিচ্ছি, অটোমেটিক্যালি যখন করছেন তো তখন যদি আপনি চান যে এই ধরনের বক্স বা কোনো ডিজাইনের উপর পেজ নাম্বারটা থাকবে, তাহলে শুধুমাত্র প্রত্যেকটা ডিজাইনের কপি পেস্ট করে আপনি এই বক্সটাকে রেখে দিতে পারেন এবং তার উপরে পেজ নাম্বারটা অটোমেটিক্যালি আসতে থাকে। তো সেটা আপনি করতেই পারেন ডিজাইনের জন্য। ওকে, তো ম্যানুয়ালি করলে যেটা প্রবলেম সেটা আমি আগে বললাম, যে এরপরে যদি আমি স্লাইড অ্যাড করতে থাকি তখন কিন্তু আমি আমার যে পেজ নাম্বার ক্রিয়েট করেছি সেটা আর পাবো না। তার জন্য আমাকে আবারও কপি পেস্ট করতে হবে, তবেই আমি জিনিসটা পাবো, এবং এখানে এসে আমাকে এডিট করতে হবে। ওকে, এটাই হচ্ছে ম্যানুয়ালি ঝামেলা। তো আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, দুটো প্রসেসই আপনারা করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা। এবং সাধারণত এখানে যেটা কাজে লেগে থাকে সেটা হচ্ছে অটোমেটিক্যালি সেটাই কাজে লেগে থাকে। তো এইভাবে আমরা ডেট টাইম এবং হেডার ফুটার এবং পেজ নাম্বার ইনসার্ট করতে পারবো স্লাইডের মধ্যে খুব ইজিলি, খুব সহজে আমরা করতে পারবো। ওকে, তো আশা করছি আপনাদের সবাইকার এটা ভালো লাগলো এবং বুঝতে পেরেছেন জিনিসটা কীভাবে করতে হবে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।